হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার বয়সে যারা বড় তাদেরকে প্রণাম, এবং আমার সমবয়সী আমার ছোটো যারা রয়েছে তাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। তো দেখেই বুঝতে পারছো আজকে কোনো একটা মন্দির থেকে স্টার্ট হয়েছে। তো আমার বন্ধুরা সবাই বুঝতেই পেরেছে আমি এটা নাচিন্দার মন্দির। তো এটা হলো নাচিন্দার মন্দির। তো এখানে সাধারণত যাদের নতুন বা গাড়ি নেওয়া হয়, মানে গাড়ি যাদের গাড়ি পুজোটাই বেশি হয়, বেশি করাতে আসে এখানে সবাই, এমনিও নর্মালি পুজো হয়। তো এখানে ভোগ টোগের ব্যাপারে আমি নিতান্তই কিছু জানি না সত্যি বলতে। তো আমরা ওখান থেকে ডাইরেক্ট দেশের বাড়ি চলে এসেছিলাম। তো আমাদের চার প্রজন তো সেরকম কিছু প্ল্যান ছিল না হঠাৎই চলে আসা, কারণ নাচিন্দার থেকে আমাদের দেশের বাড়ি খুব একটা বেশি নয়। প্রজন্ম দেখে নিলে এখনও রয়েছে আমাদের চার প্রজন্ম, এবং আমি চাই যেন আরও বেশি দিন দাদু থাক আমাদের মধ্যে। ঠিক আছে, আমার দাদু তো অনেক দিন আগেই গত হয়ে গেছে, তো আমার দাদুর সেই সৌভাগ্য হয়নি, বাট ওর দাদুর সেই সৌভাগ্যটা। আমার ছেলেকে জাস্ট দেখো মাটির মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পুরো ভূত হয়ে গেছিলো ওকে যখন আমি নিই। তো আমরা এখানে চলে এসেছি মাছ ধরতে, তো বড়শি নিয়ে মাছ ধরতে মাছ ধরা দেখতে চলে এসেছি। তো গ্রাম্য পরিবেশ তো সবারই ভালো লাগে। আর আমি আমার ছেলের সাথে যে এখানে কথা বলছি, আর এই যে হাসছে দেখেছে কেমন, এই যে ফাঁক ফোকলা হাসি আর কি, সব দাঁতগুলো ফাঁকা ফাঁকা বেরিয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড, দেখো এই যে মাছ ধরবে, মাছের চাষ করবে, সেই টেল ভাই আছে রে, চিংড়ি মাছ আছে রে, চিংড়ি আরে আজকে কত মাছ উঠবে। আরে কত মাছ উঠবে বলো, আমি কি বলছি শোন, আমার ওই যে বুজবুজ যেখানে হচ্ছে ওইখানটাতে ফিকো, নালে আমাকে দাও আমি ফিকে দেখাচ্ছি। হ্যাঁ কোথায় গিয়ে খুঁটা, আমি তো চোখে আমার তো বন্ধ করছি। আর পাট শুরু বড়শিটা জলে ফেলা হলো। সে কি করে দিদি উপরে, দিদি এই উপরে কিটা করে, হাই গাছের পাতা ধরছে। বৌদি ভাই এদিকে তাকাও, মাছ ধরে ধরে ক্লান্ত হয়ে পড়েছে। মাছ আর আসে না। ইসকো কামড়া, ইসকো কামড়া, হাত দে কামড়ি দিচ্ছি, ইসকো কামড়া কামড়া কামড়া, ইসকো কামড়া কামড়াচ্ছে কামড়াচ্ছে, ইয়ে কামড়িবু কামড়া, হায় তার বড়শি ডুবি দিচ্ছে। যাচ্ছি দুবার দিল, এটাই লাস্ট রে দাদা, বুঝছিস। তো এখানে ক্যামেরাটা ননদকে ধরিয়ে দিয়ে আমি আমার কিছু ক্লিপস ওকে তুলে দিতে বলেছিলাম, তো ওটাই করেছে। জাস্ট এটা আমাদের দেশের বাড়ির পেছনের দিকের পুকুর, আমাদের আরও একটা পুকুর আছে সামনের দিকে। আর জাস্ট দেখো চারিপাশটা কত সুন্দর, চারিদিকে তাল গাছ, বাঁশ গাছ, নারকেল গাছ, পুরো একদম মন ভরে যায়। এই এই পরিবেশটা আমার মামা বাড়ির
হার্টেও রয়েছে। আমি পরে কোনো একদিন মামা বাড়ি গেলে একদম ভালো করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর আমার এই পরিবেশটার জন্যই আমার দেশের বাড়ি বলো আমার মামা বাড়ি বলো যেতে খুব ভালো লাগে, আর ইচ্ছেও হয় সবসময় একটা জায়গায় থাকতে। কার না ভালো লাগে, আমার এরকম একটু পরিবেশগুলো বেশ ভালো লাগে আর কি। একটু হয়তো সাময়িক একটু মানে কষ্ট হয়, পুকুরে ওঠা বসা এগুলো আমাদের অভ্যস্ত নয়, বাট ভালো লাগে, একটা অদ্ভুত ভালো লাগা থাকে। তো এই যে দেখো এদিকে কাকু সব সবজি চাষ করেছে, আর ওইটা হচ্ছে আমাদের দেশের বাড়ির সামনের ফ্রন্ট মানে একদম, আর এইটা হচ্ছে ওই যে সামনের দিকে পুকুরটা বলেছিলাম পুকুর, আর এটা কাকুর বাইক, আর ওটা ভাই সাইকেল নিয়ে যাচ্ছে। আর এই যে এইগুলো সব, এখানে এত চালতা হয়, সরি চালতা বলছে, এত তেঁতুল হয়, মানে অনেক তেঁতুল হয় তেঁতুল গাছ আর কি। তেঁতুল গাছটা আমার শ্বশুরমশাইয়ের ভাগে পড়েছে, তো ওই তেঁতুল অনেকটা হয়। আর এই যে দেখো আমার ছেলেকে দেখো কাকায়ের সাথে সাইকেলে ঘোরাঘুরি করছে, আর এটা বাড়ির সামনে রাস্তা। এদিকে এতটা যানবাহন নেই, নিরিবিলি এলাকা, খুব ভালো, আমার ভালো লাগে। তো যাই হোক, আর এই কী বলতো ছেলেকে একটু ঘোরাতে হয়। আর এই যে আমরা সব এই যে বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে, আমি তো এসে মুখ মানে হাত মুখ মানে শুধু জাস্ট হাতটা ধুয়েছি, আর কিছু সেরকম কিছু করিনি। আর এইদিকে দেখো সবুজের সমুদ্র দেখতে, যত দূরে দেখাবে শুধু সবুজ আর সবুজ, আর কিচ্ছু দেখতে পাবে না এদিকে, আর বেশ ভালো লাগে। আগে যখন প্রথম বছর এসেছিলাম তখন অনেকটা দূরে হেঁটে হেঁটে গেছিলাম, এবছরটা ইচ্ছে এবছর ইচ্ছে থাকলে উপায় নেই, ছেলে রয়েছে সাথে, তো সেই জন্য। বাট ওই দিকের থেকে আরও অনেকে বাড়িতে আখ চাষ হয়, বিভিন্ন সবজি চাষ হয়, বেশ ভালো লাগে এইরকম হাঁটতে হাঁটতে। আমরা অনেকটা ভেতরে গেছিলাম, হঠাৎই দেশের বাড়ি দেখতে পেলাম এই যে দুটো কচু গাছ, কচু পাতার মতো দেখতে পাচ্ছ না, এটা কিন্তু এগুলো কিন্তু একটা মানে সুন্দর আর কি। আমি প্রথম ভেবেছিলাম হয়তো সিঁদুর টিঁদুর পড়েছে এরকম কিছু ভেবেছিলাম, বাট না এটা নয়, তা কিন্তু নয়। আর এই যে কাকিমা এই যে এখানে ছোটো ছোটো মুরগি চাষ করেছে, আর এইদিকে কাকু আরও চাষ করবে বলে ওই মাটিটা কুপিয়েছে আর কি। আর এদিক থেকে একটা দরজা আছে, ওটা সামনের দরজা, এদিক থেকে কাকিমাদের ওই দিকে যেতে সুবিধা। আর এই যে দেখো আমার ভাগনা আম খাবে মামার সাথে, জাস্ট দেখো আম, এইটুকুনি বয়সে আম খাবে ও। দেখো ভঙ্গিটা দেখো শুধু, এই দুটো বাচ্চা থাকলে না ব্লগ এমনি হয়ে যাবে, জাস্ট দেখো এদের কিউটনেসটা দেখো, জাস্ট এই দেখো। তো আমার তো মানে আমার আমার ছেলেটা অতটা খেতে মানে খায় না আর কি, খাওয়া দাওয়ার পেছনে ওর মানে প্রচণ্ড মানে ঝামেলা আর কি, খাওয়াতে খুব করতে হয়, পরিশ্রম করতে হয়। আর এই যে ইনি আরেকজন, ইনি নিজের খাওয়ারটা খায়, বড়োদের খাওয়ার খেতে পছন্দ করে, দুজনে হয়েছে দু রকম আর কি। আর আমরা এই বাড়ি, তো এবার আমরা বাড়ি ফিরে যাই, মানে সমস্ত কাজ কমপ্লিট। আর তো মাঝখানে রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম চা খেতে, বা সেখানে ওই একটির মানে কেমন একটা ধরনের সেই লাইট দেখলে পোকা চলে আসে না, সেগুলোর জন্য আর ভিডিও অন করিনি, কারণ নিজেরাই চুলে জামায় কাপড়ে সব লেগে যাচ্ছিলো, তো সেগুলোই ছাড়াচ্ছিলাম। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ারটা তোমাদের ব্যক্তিগত বাট তবুও রিকোয়েস্ট করছি প্লিজ শেয়ার করো। আর আজকের মতো টাটা, আর কি বলবো, আর মানে আর একটা বলবো যেটা, সেটা হচ্ছে যে খুব একটা ইন্টারেস্টিং গল্প মানে সরি ইন্টারেস্টিং ভিডিও আমার মাথায় এসেছে, আমার মনে হয় না যে এখনও পর্যন্ত এরকম ভিডিও কেউ করেছে। আমি এত বড় কথা বলে দিলাম, তো নিশ্চয়ই সে ভিডিওটার মধ্যে কিছুটা থাকবে, খুব ফানি ওয়েতে হবে, তো সেটা দেখার জন্য আমার পরবর্তী নেক্সট ভিডিওটা দেখে নিও। তো আজকের মতো টাটা।